দেখেন খুব ইন্টারেস্টিং, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে তারা অনেক সময় আগে আগে বলেছেন যে বিএনপি নেই, বিএনপি নাকি আপনার একেবারে শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। কিন্তু আজ সাধারণ সম্পাদকের সারা দিন প্রত্যেক দিন শুধুমাত্র একটাই কাজ হচ্ছে বিএনপির বিরুদ্ধে কথা বলা। এটা খুব ইন্টারেস্টিং, কিন্তু যেখানে উনি বলছেন যে বিএনপি নাই বিএনপি নাই, আপনার তো একটাই কাজ, আপনি তো দেশের অর্থনীতি আপনার আপনার দলকে কিভাবে এগিয়ে নেবেন সে সমস্ত কথা না বলেই দুটো কথা বলেন, একটা হচ্ছে শেখ হাসিনা আর একটা হচ্ছে বিএনপি বিএনপির বিরুদ্ধে। দ্যাট মিনস বিএনপি এত বেশি করে আছে, এত প্রবলভাবে আছে যে আপনাকে প্রত্যেক দিন এই কথা বলতে। আজকে বিএনপি মহাসচিবের কাছে জানতে চাই আর সাংবাদিকদেরকেও বলতে চাই, আপনারা কি বিশ্বাস করেন বিএনপি আন্দোলনের হাক ডাক আষাঢ়ে তর্জন গর্জনই সার কিনা? আজকে বেগম জিয়াকে মুক্ত করার জন্য এই বিএনপি এই ঢাকা মহানগরীতেও একটা বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করতে পারেনি। শেখ হাসিনা মানবিকতা উদারতা বেগম জিয়ার বয়সজনিত বিষয়টি চিন্তা করে তাকে আজকে যে আজকে তার যে কারাদণ্ডাদেশ স্থগিত করে ছয় মাস এক বছর তাকে মুক্ত করে দিয়েছেন, এটা বিএনপির আন্দোলনের ফসল না, এটা শেখ হাসিনার মানবিকতা এবং উদারতা। তাদের আন্দোলনের হাঁক ডাক শুনতে পাচ্ছি গত প্রায় এক যুগ ধরে, 11.5 বছর ধরে তারা বারে বারে নির্বাচন আন্দোলনে প্রত্যাখ্যাত হয়ে বারবার নতুন করে আন্দোলনে ডাক দিচ্ছে, পরীক্ষার পর আন্দোলন, কখনো রোজার ঈদের পর আন্দোলন, কখনো কোরবানের ঈদের পর আন্দোলন, কোরবান কত গেল, রোজা কত গেল, ঈদ কত গেল, কত পরীক্ষা চলে গেল, এই বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর।